জাহাঙ্গীর সাহেব একটি বিশেষ দায়িত্ব সাধারণ সম্পাদক ছিলেন, সেই জায়গা থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। সাধারণ কর্মী হিসাবে সে এখন আমাদের পার্টির সাধারণ কর্মী। এই কর্মীর যে দায়িত্ব রয়েছে নির্বাচনে, সেই দায়িত্ব যদি ব্যত্যয় ঘটে সেই ক্ষেত্রে পার্টি আবার বিবেচনা করবে তার এই কর্মী পদ। আমার সদস্য পদ কোনো সদস্য নাই, এই কর্মীও সে থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না, সেই সিদ্ধান্ত আগামী যে আমাদের অর্থ কমিশন সেই কমিটিতে এটি প্রধানমন্ত্রী দেশে আসার পর একটা কথা বলার কথা ছিল, আপনার কি বলেছেন কিনা? প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসলে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসেছেন, আমাদের পার্টির একটি নিয়ম রয়েছে, সেটা আমরা কমিটি আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিং যখন হয় মিটিংয়ে আমরা এই মেজর মেজর সিদ্ধান্তগুলি গ্রহণ করে থাকি। এটি এককভাবে নয়, জাহাঙ্গীর সাহেব যখন প্রথম বহিষ্কার হয়েছিলেন এই অর্কিড কমিশনে কার্যকর করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আগামী 25শে মে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান বিজয়ী হবে, আমি কনফিডেন্ট। আমি একেবারে আপনার আমার ভেতরের অনুভূতি থেকে বলছি আমি কনফিডেন্ট, তিনি অনেক ভোটে জয়ী হবে। নির্বাচনের যে কৌশলগুলো আপনি ব্যবহার করতেন এখানে এসে কি সেগুলো পেয়েছেন কিনা, যে ঐক্যবদ্ধতার বিষয়গুলো আছে কিনা? এখানে আপনার এখানে এই গাজীপুর জেলা এটা আওয়ামী লীগের একটা খাট, বিভিন্ন জেলাগুলো কম্পেয়ার করলে আপনার গোপালগঞ্জ আর ফরিদপুর এরকম যে জেলাগুলো আছে গাজীপুর জেলাতে এরকম আমাদের কিন্তু অনেক দুঃসময়ও প্রত্যেকটা আপনার সংসদীয় আসন আমরা বিজয়ী হয়েছি। এটা আওয়ামী লীগের একটা ঘাটি, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি এই এলাকার মানুষের সমর্থন আছে থাকবে এবং এটা অব্যাহত থাকবে, এর প্রতিফলন আপনারা এই নির্বাচনে দেখবেন। এইখানে ঘোষণা করি যথেষ্ট পরিমাণ বরাদ্দ তিনি দিয়েছেন, যেহেতু এই বরাদ্দের সুফলটা নাগরিকরা পায়নি, এই সুফল পাওয়ার জন্য নাগরিকরা এক আশা নিয়ে তারা 25 তারিখের এটাতে নৌকা বা আওয়ামী লীগের উপর কোনো এফেক্ট পড়বে, যদি আওয়ামী লীগ এটাকে সাপোর্ট করে সাপোর্ট করে তাহলে মানুষের মধ্যে একটা প্রশ্ন সরকার যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই কারণে মানুষের মধ্যে এইটাও একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে আওয়ামী লীগ নির্বাচিত হলে কোনো কারণে একটি উৎসাহ করে আজ সরকার কোনো করাপশনকে বিভিন্ন অবস্থাতে ছাড় দেবে এইটার প্রতি এই জন্য মানুষের আগ্রহ আরো অনেক বেশি। আপনার প্রতিশ্রুতিটা কি দিচ্ছেন মানুষকে? এটা পরিকল্পিত আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, শুধু আওয়ামী পরিবার নয়, এখানে আমাদের 14 দল আছে এবং এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং যারা শান্তিকামী মানুষ, যারা শান্তি চায়, যারা
নিরাপত্তা চান, যারা একটা মাদকমুক্ত সমাজ চান, যারা একটা সন্ত্রাস বিরোধী সমাজ চান, তারা আজকে ঐক্যবদ্ধ করছে। এখানে ওই কারণে সমর্থনের কোন অফকোর্স প্রধানমন্ত্রী আমি 1000 বলি না, 1900 কোটি টাকা বলেছি, 1900 কোটি টাকা ক্ষতিগ্রস্তদের যাওয়ার জন্য যে পদক্ষেপগুলি দিয়েছে, আল্লাহ যদি আমাদের কামিয়াব করেন ইন টোটো যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে সেই টাকাটা। জি ধন্যবাদ।